ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে গ্যাস সরবরাহের লাইনে পাইপ লিকেজের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর 12:30টার দিকে জেলা সদরের পুনিয়া উঠ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে এক ঘণ্টার চেষ্টায় দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে লাইনে অগ্নিকাণ্ডের ফলে শহরের একাংশে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। লাইনের মধ্যে সংবাদ পাই যে পুনিয়া উঠ মেন রাস্তার সাথে গ্যাসের লাইনে আগুন। আমরা দ্রুত আমাদের ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস থেকে সিনিয়র স্টেশনের নেতৃত্বে দুইটা গাড়ি ইউনিট আমরা আসে দেখি যে অনেক বড় আগুন। এটা মেন লাইন, যতটুকু আমার ধারণা যে মেন লাইনে বিদ্যুতের খুঁটি কাটার কারণে হয়তো অনেক সময় নিচে এখন লিকেজ হয়ে আগুন লাগছে। গ্যাসের অফিসের সাথে যোগাযোগ করার পরে এবং ডিসি স্যারের সাথে কথা হয়েছে, ওসি স্যারের সাথে কথা হয়েছে, কথা বলার পরে ওনারা লাইন বন্ধ করছে। এখন আমরা আগুন নির্বাপন করতে সক্ষম হয়েছি।